বিষয় করে এই আমাদের এই রাজ্যের সদস্যদের সাথে বর্তমান অবস্থা প্রধানমন্ত্রী উনি গোয়াতে আছেন স্ক্রিনিং কমিটির সঙ্গে ওনার যোগাযোগ সব সময় ছিল এবং আমাদের সেক্রেটারি ইনচার্জ জারিতা রায় প্রধানজি এই স্ক্রিনিং কমিটির সদস্যদের সাথে উনি এই রাজ্যের লোকসভা প্রার্থী চয়নে ওনার গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করেছেন আমরা অত্যন্ত আনন্দিত সর্বভারতীয় ক্ষেত্রে এই স্ক্রিনিং কমিটি আগে দিল্লিতে বসে রাজ্যের বিজেপি প্রধান এবং পরিষদীয় দল নেতা বা মুখ্যমন্ত্রী এদেরকে ডেকে নিয়ে সেখানে যে কাজটি সম্পন্ন করতেন সর্বভারতীয় সভাপতি ওনার নির্দেশে এখন রাজ্যে রাজ্যে এসে সব স্তরের নেতা কর্মীদের সঙ্গে মিলিত হয়ে এই প্রার্থী চয়নের যে বিষয়টি এতে কংগ্রেস কর্মীদের মধ্যে একটা ব্যাপক উৎসাহ অন্যান্য রাজ্যে যেমন দেখা দিয়েছে আমাদের রাজ্যেও একটা পরিলক্ষিত হয়েছে আমরা তাদেরকে ধন্যবাদ দেব সাথে সাথে এই রাজ্যে নিরপেক্ষ এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে একটা স্বচ্ছতা রেখে কাজ করে ওনারা আনন্দবোধ করেছেন এবং এখান থেকে ফিরে যাওয়ার পর দিল্লিতে আবার রাজ্যের সমস্ত রিপোর্ট পেশ করে তার উপর ফাইনাল স্ক্রিনিংয়ের মিটিং এটা সম্পন্ন হবে এটা অগ্রগতির জন্য আমরা জানাচ্ছি আর এই সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আমাদের মধ্যে আমাদের যে সেক্রেটারি ইনচার্জ মহোদয় আছেন উনি আপনাদের সামনে